মুভির শুরুতেই চতুর্থ বর্ষের এক মেডিকেল স্টুডেন্টকে দেখানো হয়। মেয়েটির নাম জিউন। সে মূলত পশু পাখির ডক্টর হওয়ার জন্য মেডিকেল কলেজে পড়াশোনা করছিল। জিউন আমাদেরকে বলে, মনে হয় আমার জন্মই হয়েছে সিঙ্গেল থাকার জন্য, কারণ আমি সহজে কারোর সাথে মিশতে পারি না। খুবই ভীতু স্বভাবের সাধারণ একটি মেয়ে। আমার হোস্টেলের রুমমেটদের সাথেও আমার ভালো সম্পর্ক নেই, তারা আমাকে কোনো অ্যাটেনশন দেয় না। জিয়া নামের এই মেয়েটা আমার জিনিসগুলো না বলেই ব্যবহার করে, আর সারাদিন শুধু বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে। আর ড্যানি নামের এই মেয়েটা আমার খাবারগুলো না বলেই খেয়ে ফেলে। এবং মিন হচ্ছে খুবই মডার্ন টাইপের মেয়ে, সে সোশ্যাল মিডিয়া নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। তবে কলেজের লাইব্রেরির দায়িত্বে থাকা মিস চৌয়ের সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এর কারণ আমি বেশিরভাগ সময় এই লাইব্রেরিতে বসেই কাটিয়ে দিই। আসলে পড়াশোনার পাশাপাশি আমার একটা সিক্রেট গল্প আছে, যেটা আমি কারোর সাথে শেয়ার করিনি। এরপরের দৃশ্যে দেখা যায় জিউনকে প্র্যাকটিক্যাল ক্লাসে সার্জারি করতে দেওয়া হয়। তাই ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। এতে টিচার তাকে বকাঝকা করলে সে কান্না করে দেয়। এরপর সে আমাদেরকে তার সিক্রেট গল্পটা বলতে শুরু করে। প্রথম দিন কলেজে আসার পর সে একটা ছেলেকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই ছেলেটার নাম হচ্ছে গো। সে কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। প্রথম দেখাতেই জিওন তাকে পছন্দ করে ফেলে, কারণ গো ছিল খুবই মায়াবী আর পশু পাখি প্রকৃতি এগুলোর প্রতি সে ছিল অনেক বেশি যত্নশীল। কিন্তু জিউন তাকে ভালোবাসার কথা সাহস করে বলতে পারে না, তাই সেদিন থেকেই সে একটা করে লাভ লেটার লিখে যাচ্ছে। কিন্তু এগুলো গোয়ের কাছে পাঠায় না, নিজের কাছেই যত্ন করে রেখে দেয়। লাইব্রেরির জানালা দিয়ে গোয়ের হোস্টেলের রুমটা দেখা যেত, এই কারণেই জিউন ঘন্টার পর ঘন্টা সে লাইব্রেরিতে গিয়ে বসে থাকে আর দূর থেকে অবাক দৃষ্টিতে গোয়ের দিকে তাকিয়ে থাকত। একদিন জিউন ক্লাসে যাওয়ার সময় কলেজের বাগানে হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তখনই গো এসে তাকে ধরে ফেলে এবং তার হাতে থাকা আপেলে কামড় বসিয়ে দেয়, কারণ সে আপেল খুবই পছন্দ করত। এদিকে জিউন হতবাক হয়ে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কারণ তার কাছে এটা ছিল স্বপ্নের মতো। তারপর গো সেখানের আপেল গাছে উঠে পড়ে আর বলে, 40 বছর আগে এই গাছটা তাইওয়ানের তাইপাই শহর থেকে আনা হয়েছিল, আর এটা এনেছিল এই কলেজের এক মহিলা টিচার। সে তার ভালোবাসার নিদর্শন হিসেবে এই গাছটা লাগিয়েছে, এই জন্য এই গাছটাকে সবাই লাভ ট্রি বলে ডাকে। এরপর সে একটা আপেল পেরে নিয়ে আসে আর বলে, আমি দুঃখিত, কারণ তোমার আপেলটা ভুলবশত খেয়ে ফেলেছিলাম। আর ছোট্ট কাগজে কিছু একটা তাকে লিখে দেয়। জিউন বিশ্বাসই করতে পারছিল না পছন্দের মানুষটার সাথে এমনভাবে তার প্রথম দেখা হয়ে যাবে। এরপর সে লাইব্রেরিতে চলে আসে। সে আসলে ওই চিরকুটের লেখাটা বুঝতে পারছিল না, তাই সে মিস চৌইকে সেটা দেখায়। মিস চৌই বলে, এখানে তাইওয়ানিজ ভাষায় থ্যাংক ইউ লেখা আছে, অর্থাৎ গো তাইওয়ান থেকে চায়না এসেছে পড়াশোনা করতে। মিস চৌই জিউনের কাছে একটা সাহায্য চায়। সে বলে, আমি তাইওয়ানের তাইপাই শহরে মিস্টার শেন নামের একজনের কাছে চিঠি পাঠাচ্ছি, কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছে না। তুমি কি তোমার বন্ধুকে বলতে পারবে সেখানে খোঁজ নিয়ে দেখতে? জিউন তার কথায় রাজি হয়। এরপর সে গোয়ের হোস্টেলে চলে আসে, কিন্তু সে গোয়ের সাথে কথা বলতে খুবই অকওয়ার্ড ফিল করছিল, তাই সে কিছু না বলেই চলে আসতে থাকে। তখনই আবার গো রুম থেকে বেরিয়ে জিউনকে দেখতে পায়। সে জিউনকে রুমে আসতে বলে। এরপর জিউন মিস চৌয়ের কথাটা তাকে জানায়, যা শুনে গো তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিউন কোনো কথা না বলে দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ সে গোয়ের সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা পাচ্ছিল। রাতের বেলা সে এই দিনটার কথা একটা চিঠিতে লিখে রাখে। তার কাছে আজকের দিনটা ছিল সব থেকে সেরা। কিছুক্ষণ পরেই তার রুমমেট মিন মাতাল অবস্থায় হোস্টেলে ফিরে আসে। আজকে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে, তাই সে অনেক বেশি দুঃখী। তবে সে এটাও বলে, আমি নতুন আর একটা ছেলের সাথে ডেটিং শুরু করব। এই শুনে জিউন তাকে সান্ত্বনা দেয়। এরপরের দিন সকালবেলা জিউন ঘুম থেকে উঠে দেখতে পায় গতরাতের লেখা চিঠিটা টেবিলে নেই। সে সব জায়গায় সেটা খুঁজতে শুরু করে। তখনই মিন এসে জানায় সে ওই চিঠিটা গোয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এই শুনে জিউন খুবই রাগান্বিত হয়ে যায়। এরপরেই সে সাইকেলে করে দ্রুত গোয়ের হোস্টেলের দিকে যেতে থাকে, কারণ এখনও হয়তো গো সেই চিঠিটা খুলে দেখেনি। জিউন সোজা গোয়ের রুমে চলে আসে আর দেখতে পায় গো গাছপালা নিয়ে ব্যস্ত আর সেই চিঠিটা টেবিলে পড়ে আছে। জিউন লুকিয়ে সেই চিঠিটা নিতেই যাবে, ঠিক তখনই গো তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, আজকে সকালেই এই চিঠিটা আমার কাছে এসেছে, এটা কি তোমার লেখা? জিউন উত্তরে বলে, এই চিঠিটা ভুলে এখানে চলে এসেছে, দয়া করে ফেরত দিয়ে দাও। এই বলে সে চিঠিটা কেড়ে নিতে যায়।
কিন্তু গো কিছুতেই সেটা দিতে চাইছিল না। এদিকে জিউন টেনশনে গোয়ের বন্ধু হানের কথা বলে দেয়। হান আসলে গোয়ের পাশের রুমে থাকত। জিউন তাকে মিথ্যে বলে যে হানের কাছে এই চিঠি পাঠানোর কথা ছিল, কিন্তু ভুলে তোমার কাছে চলে এসেছে। এই শুনে গো বলে, তুমি কি হানকে পছন্দ করো? তাহলে সরাসরি বলছো না কেন? এর উত্তরে জিউন কিছু বলতে পারে না। তখনই ফোনের রিংটোন বেজে উঠলে গোয়ের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সুযোগে জিউন সেই চিঠিটা নিয়ে বাহিরে চলে আসে। সেই রাতে আবারও জিউন একটা চিঠি লিখতে শুরু করে এবং আজকের ঘটনাগুলো সেখানে লিখে রাখে। এরপর থেকে জিউন লুকিয়ে লুকিয়ে গোকে ফলো করত, কারণ ভালোবাসার মানুষকে আড়াল থেকে দেখলেও এক ধরনের প্রশান্তি কাজ করে। এভাবেই আরও কয়েকটা দিন পার হয়। একদিন জিউন ছোট্ট একটা আপেল গাছে পানি দিচ্ছিল, তখনই গো আর হান সেখানে হাজির হয়। হান একটা অসুস্থ বিড়ালছানাকে নিয়ে এসেছিল চিকিৎসা করাতে, কিন্তু জিউন এখনো পুরোপুরিভাবে ডাক্তার হয়ে উঠতে পারেনি, তাই সে বিড়ালটার চিকিৎসা করাতে পারে না। এরপর হান বিড়ালটাকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে গো জিউনের সাথে গল্পগুজব করতে থাকে এবং শেষমেশ তাকে মুভি দেখার জন্য ইনভাইট করে চলে যায়। তারপর জিউন তার রুমে এসে মিনার সাথে কথাবার্তা বলতে থাকে। মিন তাকে বলে, ফিন নামের একটা ছেলের সাথে আমি ডেট করছি। এই শুনে জিউন খুশি হয়। এরপর জিউন তাকে জানায়, আজকে রাতে গো আমাকে মুভি দেখার জন্য ইনভাইট করেছে, কিন্তু আমি যাব না। আসলে সে খুবই লজ্জা পাচ্ছিল, তাই মিন তাকে জোর করে মুভি দেখতে পাঠিয়ে দেয়। থিয়েটারে এসে জিউন গোয়ের পাশে বসে মুভি দেখতে শুরু করে। তখনই হঠাৎ করে সে দেখতে পায় যে ফিন অন্য আরেকটা মেয়ের সাথে মুভি দেখছে, অর্থাৎ সে মিনকে চিট করছিল। কিছুক্ষণ পর ফিন সেই মেয়েটাকে নিয়ে একটা বারে চলে যায়। জিউনও তার পিছু নিয়ে সেই বারে চলে আসে আর তার এই কুকর্ম মোবাইলে ভিডিও করতে শুরু করে, যেটা দেখে ফিন এবং তার গার্লফ্রেন্ড খুবই রাগান্বিত হয়ে যায়। ফিনের গার্লফ্রেন্ড সেই ভিডিওটা ডিলিট করতে বলছিল, কিন্তু জিউন তার কথা শুনতে চায় না, তাই সেই মেয়েটা জিউনকে চর মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তে গো সেখানে হাজির হয় এবং মেয়েটার হাত ধরে ফেলে। এদিকে ফিন একটা কাচের বোতল ভেঙে সেটা দিয়ে জিউনের গলায় আঘাত করে বসে। এই দেখে গোয়ের অনেক রাগ হয় এবং সে ফিনকে মারধর করে আহত করে ফেলে। এরপর তারা হোস্টেলে চলে আসে। গো প্রথমেই জিউনের গলায় ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর ব্যান্ডেজ লাগানোর সময়ে সে জিউনের অনেক কাছাকাছি চলে আসে। জিউনের কাছে এই মুহূর্তগুলো স্বপ্নের মতো লাগছিল। এরপর দিন সকালবেলা জিউন তাকে বলে, মিস চৈয়ের শরীর ভালো না, তাকে একটু দেখতে যেতে হবে। তুমি কি তাইওয়ানের সেই অ্যাড্রেস খুঁজে নিয়েছো? গো উত্তরে হ্যাঁ বলে। এরপর তারা দুজন মিস চৈয়ের বাড়িতে চলে আসে। গো মিস চৈকে অনেকগুলো ছবি দেখিয়ে বলে, আপনি এতদিন যে অ্যাড্রেসে চিঠি লিখেছেন সেখানে এখন আর কেউ থাকে না, এর জন্যই চিঠির কোনো রিপ্লাই আসছিল না। এই কথাবার্তার মধ্যেই লাঞ্চের সময় হয়ে যায়, তাই গো আর জিউন রান্না করতে কিচেনে আসে। এখানে তারা দুজন অনেক গল্প করে। জিউন তার ছোটবেলার কাহিনী শোনায়। আসলে সে অনেক ছোট থাকতেই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে আর সেখানেই রান্না করা, ঘরের কাজ করা এই সব কিছু শিখেছে। আসলে গো এই রকম মেয়েদেরকেই খুব পছন্দ করে। এরপর তারা সবাই খাবার খেতে বসে আর তখনই মিস চৈ কান্না করে বলতে থাকে, সেন ছিল তার ছোটবেলার বন্ধু, সে তাকে অনেক পছন্দ করত কিন্তু কখনো তাকে মনের কথা বলতে পারেনি আর এই কারণে সে এখন পর্যন্ত বিয়ে করেনি। তবে সে জানায় সেন কয়েক বছর আগে তার কাছে একটা গানের সিডি এবং চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, এই গানটা শুনলেই তুমি আমার মনের অজানা কথাগুলো সব বুঝতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সিডিটা এক টাইফুন ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল। সেই ঝড়ের পর থেকে মিস চৈ একের পর এক চিঠি পাঠায় সেনের ঠিকানায়, কিন্তু এখনো পর্যন্ত একটাও উত্তর আসেনি। এই বলে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। গো তারপর উঠে গিয়ে সেই সিডিটা চেক করে দেখতে পায় সত্যি সেটা কাজ করছে না। এরপর তারা দুজন বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বাসে করে যাওয়ার সময়ে জিউন খুবই মন খারাপ করে বসেছিল, কারণ সে ভাবছিল যে সেন মিস চৈকে চিট করেছে। কিন্তু গো বলে মিস চৈ এখনও সেনকেই ভালোবাসে আর এখনও তার অপেক্ষায় আছে, এভাবে আর বেশি দিন হয়তো সে বাঁচবে না, তাই আমাদের উচিত সেই সিডিটা খুঁজে বের করে মিস চৈকে উপহার দেয়া। জিউন তার এই কথায় প্রথমে রাজি হতে চায় না, তাই গো রাগ করে বাস থেকে নেমে যায়। সেই রাতে জিউন অনেক চিন্তা ভাবনা করে গোকে মেসেজ করেছিল, কিন্তু গো মেসেজ সিন করে না। এরপর দিন সকালবেলা জিউন এসে গোকে বলে, আমি তোমার সাথে মিলে সেই সিডিটা খুঁজতে চাই। এরপর থেকে দুজন মিলে সেই সিডির একটা কপি খুঁজতে শুরু করে। তারা সেই শহরের সবগুলো দোকান ঘুরে ঘুরে খুঁজতে থাকে। সেই সিডিটা অনেক পুরনো দিনের হওয়াতে সহজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই মাস পার হয়ে যায় আর এই সিডি খোঁজার সময়ে দুজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসছিল। তারা এখন খুব ভালো বন্ধু।
এরপর অনেক খোঁজাখুঁজির পর সেই সিডিটা তারা পেয়ে যায়, আর সেটা মিস চৈকে উপহার হিসেবে দিয়ে দেয়। মিস চৈ সেই গানটা শুনেই একদম ইমোশনাল হয়ে যায়, কারণ সে এই গানের কথাগুলো শুনে বুঝতে পেরেছে সেন এখন আর জীবিত নেই, এবং মৃত্যুর কয়েকদিন আগেই সে ওই সিডিটা পাঠিয়েছিল। সেখান থেকে গো আর জিউন সাইকেলে করে বাড়ি ফিরছিল। জিউন গোকে ধন্যবাদ জানায়, কারণ সে জোর না করলে মিস চৈয়ের শেষ ইচ্ছেটা পূরণ হতো না। গো খুবই দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছিল, যে কারণে জিউন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম সে গোয়ের এত কাছে গিয়েছে, তাই তার মনে খুশির কোনো সীমা ছিল না। সেই রাতে গো তাকে ডিনার করাতে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। জিউন মিস চৈয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কারণ মিস চৈ জানতেই পারল না তার ভালোবাসার মানুষটা কখন মারা গিয়েছে। এরপরেই গো বলে সে ফাইনাল ইয়ার এক্সাম শেষ করে তার দেশে চলে যাবে। এই শুনে জিউন তাকে বুঝাতে থাকে এই শহরেও অনেক ভালো চাকরির সুযোগ আছে, তাই সে যেন এখানেই থেকে যায়। গো তারপর কথা ঘুরিয়ে জিউনের প্রশংসা করতে থাকে। সে বলে সবসময় হাসি খুশি থাকবে, তোমার হাসিটা খুবই কিউট। এই শুনে জিউন একটু লজ্জা পায়। এরপর দিন হান আসে জিউনের সাথে কথা বলতে। আসলে গো নিজেই তাদের দুজনের মিটিং ফিক্স করেছে যাতে জিউন তাকে প্রপোজ করতে পারে, কিন্তু সে কিছু বলার আগেই হান বলে, আমি অন্য আরেকজনকে পছন্দ করি, তাই আমার পেছনে সময় নষ্ট করো না। এই কথা শুনে জিউন মনে মনে খুবই আনন্দিত হয়, আর এরপর সে হানকে সব কিছু জানিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে নয় বরং গোকে পছন্দ করি। এরপর সে গোয়ের সাথে দেখা করে আর বলে, তোমার বন্ধু হান অন্য আরেকজনকে পছন্দ করে, তাই এই চ্যাপ্টার এখানেই শেষ। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। গো আর জিউন একটা গাছের নিচে আশ্রয় নেয়। জিউন বলে, আমার এক্সাম চলে এসেছে, অথচ আমি এখনও সামান্য অপারেশনও করতে পারি না। গো তাকে সাহায্য করবে বলে জানায়। এরপর একটা ব্লেজার দুজনে মাথায় দিয়ে হোস্টেলের দিকে যেতে থাকে, আর এই সুন্দর মুহূর্তটা জিউন খুবই এনজয় করছিল। রাতের বেলা জিউন একটা চাকরির লিংক গোয়ের কাছে পাঠিয়ে দেয় যাতে সে এখানেই থাকতে পারে। এরপর দিন জিউনকে সাহায্য করতে অপারেশন থিয়েটারে গো হাজির হয়ে যায়, এবং প্রথমবারের মতো জিউন তার অপারেশন সাকসেস করতে পারে। এভাবেই তারা একে অপরের কাজে সাহায্য করছিল। একদিন সব বন্ধুরা মিলে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আর জিউন খুবই সুন্দর ড্রেস পরে চলে আসে। গো তার থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর তারা পার্কে ঢুকে অনেক এনজয় করতে থাকে। গো মুখ ফুটে বলেই দেয় যে তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। এটা শুনে জিউন লজ্জায় একদম চুপ করেছিল। তখনই আবার একটা গাড়ি এসে তাদের দুজনের গাড়িতে ধাক্কা দেয়। এর ফলে গোয়ের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। পার্কে এনজয় করা শেষ হলে বাকি সবাই গাড়িতে করে চলে যায় যাতে গো আর জিউন একা সময় কাটানোর সুযোগ পায়। এরপর গো জিউনকে একটা বাগানে নিয়ে আসে। সেখানে অগণিত জোনাকি দেখে জিউনের মন ভরে যায়। গো সেই বাগানের মাঝখানে খুবই সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছিল। চারদিকে গাছপালা, সুন্দর লাইটিং আর ফার্নিচার সব মিলিয়ে এই ঘরটা অসাধারণ ছিল। জিউন পুরো ঘরটা ঘুরে দেখতে থাকে। সেখানে চিঠি রাখার একটা পোস্ট বক্সও ছিল। এই বিষয়ে জিজ্ঞেস করলে গো বলে, এই ঘরটা আমি সিক্রেটলি বানিয়েছি, এই পোস্ট বক্সটা এখানেই ছিল, তাই আর সরাইনি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর তারা অনেক গল্পগুজব করে। এক পর্যায়ে জিউন অনেক সাহস করে সিদ্ধান্ত নেয় আজকে সে তার মনের কথাগুলো বলে ফেলবে। সে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে যায়। এরপর একটা চিঠি বের করে পড়তে শুরু করে। সে বলে, তোমাকে প্রথম দেখার পর মনের অজান্তেই পছন্দ করে ফেলেছি, শুধু তোমাকে দেখার জন্য ভর্তি ফর্ম থেকে একটা ছবিও চুরি করেছিলাম, আবার লুকিয়ে লুকিয়ে তোমাদের ডিপার্টমেন্টে ক্লাস করেছি, এছাড়া সবার আগে লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম যাতে অন্য কেউ সেখানে বসতে না পারে। এভাবে আরো কত বার যে তোমাকে দেখেছি এর কোনো হিসেব নেই, আর এর মধ্যেই আমি একটা শান্তি খুঁজে পাই। সব সময় ভাবতাম যে কখন আমার মনের কথাগুলো তোমাকে বলতে পারবো। তুমি আমার জীবনে আসার পর থেকেই সব কিছু পাল্টে গিয়েছে, আমার জীবনটা সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ আমার জীবনটাকে এত সুন্দর করার জন্য। এসব বলে জিউন তাকে প্রপোজ করতেই যাবে। ঠিক এর আগেই গো দাঁড়িয়ে বলতে থাকে, তুমি খুব ভালো একজন রাইটার, আমরা যেহেতু ভালো বন্ধু তাই ধন্যবাদ দেওয়ার দরকার নেই, একে অপরকে সাহায্য করবো, এটাই তো স্বাভাবিক। সে এটাও বলে ফাইনাল এক্সাম শেষ করে সে তাইওয়ান চলে যাবে। এসব শুনে জিউন অনেক বেশি কষ্ট পায়, কারণ সে ভেবেছিল যে গো তাকে ভালোবাসে আর তার প্রপোজাল সে গ্রহণ করবে। এখানেই তাদের শেষ কথাবার্তা হয়। ফাইনাল এক্সামের আর মাত্র 9 দিন বাকি আছে, কিন্তু জিউন পড়াশোনায় মন বসাতে পারছিল না। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃষ্টি চলে আসে, তাই সে ওই গাছটার নিচে আশ্রয় নেয়, কিন্তু আজকে তার পাশে গো নেই। এই কথা মনে করে সে বৃষ্টিতে ভিজেই চলতে থাকে। এরপর সে লাইব্রেরির সামনে এসে ওই চিঠির বাক্সটা নিয়ে বসে থাকে। মিস চৈ তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। জিউন তার কোলে মাথা রেখে অঝোরে কান্না শুরু করে।
কিছুদিন পর তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। সবাই ফেয়ারওয়েল পার্টিতে অনেক এনজয় করছিল। আজকের পর যে যার মতো নিজ নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। জিউন শেষবারের মতো লাইব্রেরির সেই জানালার সামনে আসে আর অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে, কারণ আজকের পর এই জায়গাটায় সে আর কখনোই আসতে পারবে না। গ্রাজুয়েশন সার্টিফিকেট হাতে পেয়ে সবাই আনন্দ করছিল, একমাত্র জিউনের মনে কোনো আনন্দ ছিল না, কারণ আজকে তার গ্রাজুয়েশন শেষ হওয়ার পাশাপাশি তার ভালোবাসার গল্পটাও শেষ হয়ে গেল। জিউন মন খারাপ করে চলে আসার সময় দেখতে পায় গোয়ের একটা পোস্টার লাগিয়ে রাখা হয়েছে। গো একটা নতুন প্রজেক্ট সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারায় তাকে সম্মান জানানো হয়েছিল, আর গো সেই প্রজেক্টের জন্য জিউনকেও ক্রেডিট দিয়েছিল। এই দেখে জিউন দ্রুত সাইকেল চালিয়ে গোয়ের হোস্টেলে চলে আসে এবং গোকে খুঁজতে থাকে। হান তাকে জানায় গো একটু আগেই তাইওয়ানের উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে গিয়েছে। সে আরো বলে এখনো ফ্লাইট ছাড়েনি, তুমি চাইলে শেষবারের মতো দেখা করতে পারো। এটা শুনেই জিউন দ্রুত এয়ারপোর্টে চলে আসে আর পেছন থেকে জোরে ডাক দিয়ে গোকে থামিয়ে দেয়। এরপর জিউন চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে পছন্দ না করলেও আমি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাব, আর আমি চাইব যে তোমার জীবনে এমন একটা মেয়ে আসুক যে আমার মতোই তোমাকে ভালোবাসবে। এই কথাগুলো শুনে গোয়ের চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু না বলেই তাইওয়ান চলে যায়। এভাবেই এক বছর পার হয়। এক রাতে জিউন আর তার বান্ধবীরা মিলে গেট টুগেদার করছিল। মিন এখন নতুন একজন ছেলেকে ডেট করছে এবং তাকেই সে সত্যিকারের ভালোবাসে। জিয়া নামের সেই মেয়েটা এখন পুলিশের চাকরি করে আর ড্যানিও এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। জিউনও বর্তমানে তার কর্মজীবন নিয়ে ব্যস্ত, সে অ্যানিমেল ওয়েলফেয়ারের হেড হিসেবে দায়িত্ব পালন করে। সবাই এতদিন পর একসাথে মিলিত হয়ে খুব আনন্দ করছিল। এরপর যে যার বাড়িতে চলে যায়। এদিকে জিউন মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিল। আসলে তার আপন বলতে এখন আর কেউ নেই, কারণ মিস চুই কয়েক মাস আগেই মৃত্যুবরণ করেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে হঠাৎ করেই তার সামনে একটা জোনাকি চলে আসে আর এইটা দেখে সেই সিক্রেট ঘরটার কথা মনে পড়ে। এরপর সে গোয়ের তৈরি করা ওই ঘরটায় চলে আসে। সবকিছু প্রায় আগের মতোই আছে, তবে কিছু গাছ অযত্নে নষ্ট হয়ে গিয়েছে। তখনই তার চোখ যায় সেই পোস্ট বক্সের দিকে আর কৌতূহলবশত সেটা খুলে দেখতে পায় সেখানে একটা চিঠি রাখা আছে। চিঠিটা গোয়ের লেখা। সে দ্রুত সেটা খুলে পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, আমি তাইওয়ানের একটা হোটেলে বসে এই চিঠিটা লিখেছি। মিস্টার সেন মৃত্যুর আগে এখানেই ছিল। এই হোটেলের মালিক সেনের বন্ধু। তার সাহায্য নিয়ে সেনের রেখে যাওয়া একটা বক্স মিস চুইয়ের কাছে পৌঁছে দিয়েছিলাম। সেই বক্সের মধ্যে অনেকগুলো চিঠি ছিল যেগুলো সেন মিস চুইয়ের জন্য লিখে গিয়েছে। তা দেখে আমি খুব জেলাস হয়েছিলাম তোমার প্রতি, কারণ মোবাইল ফোন আর টেক্সট মেসেজিংয়ের এই যুগে এত ব্যস্ততার মাঝেও তোমরা এত চিঠি কিভাবে লিখো? আসলে তোমাদের ভালোবাসা অনন্তহীন। হয়তো পৃথিবী আরও বদলে যাবে আর তুমিও আরও ব্যস্ত হয়ে পড়বে। খুব জানতে ইচ্ছে হয় তখনও কি তোমার ভালোবাসার চিহ্নগুলো খুঁজে বেড়াবে, নাকি আমাকে স্বার্থপরের ট্যাগ লাগিয়ে দূরে সরিয়ে রাখবে। ওই দিন তুমি যখন চিৎকার করে তোমার ভালোবাসার কথা বলেছিলে, সেদিন আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু জড়িয়ে ধরে তোমার আক্ষেপগুলো দীর্ঘ করতে চাইনি। আমিও তোমাকে সেদিন দেখেই পছন্দ করে ফেলেছিলাম, যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর থেকে এক পলক দেখার জন্য কত চেষ্টাই না করেছি। এক মুহূর্তের জন্য তোমাকে দেখলেও মুগ্ধ হয়ে যেতাম। আসলে আমাকে দেখার জন্য তুমি আমার ক্লাসে চলে আসতে আর আমি উল্টো তোমার ক্লাসে গিয়ে বসে থাকতাম। এরপর যেদিন তুমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলে, সেদিন আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তোমার সামনে চলে গেলাম। ওই দিন আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। এরপর সব কিছু ধীরে ধীরে ঠিকভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু একদিন গো চেক আপ করে জানতে পারে তার ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলেছিল তার হাতে আর বেশি সময় নেই। এই শুনে গোয়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এত সুন্দর একটা জীবন এভাবে শেষ হয়ে যাবে। সে জিউনকে এই দুঃখের খবরটা জানিয়ে কষ্ট দিতে চায়নি, এই কারণেই সে কিছু না বলে তাইওয়ান চলে গিয়েছিল। এরপর জিউন কাপড় দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। কাপড়টা সরাতেই সে তার একটা ছবি দেখতে পায়। সেটা আর কেউ নয়, বরং গো নিজের হাতেই এঁকেছিল। গো সেই চিঠিতে আরো বলে, আমি জানি না এই চিঠিটা তুমি পড়ার সময়ে আমি বেঁচে থাকবো কিনা, এটাও জানি না যে তুমি এই চিঠিটা খুঁজে পাবে কিনা, তবুও অজানার উদ্দেশ্যেই শেষ চিঠিটা লিখে রাখছি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার ছোট্ট জীবনটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আর সব শেষে আমিও বলতে চাই, আমিও তোমাকে প্রচণ্ড ভালোবাসি। চিঠিটা পড়ে জিউন অঝরে কান্না করে যাচ্ছিল।
এক সাগর পরিমাণ হতাশা আর আক্ষেপ নিয়ে সে যখন চলে যাবে, গোয়ের আঁকা ছবিটা থেকে জিউনের পছন্দের জোনাকি পোকাটা গোয়ে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে গোয়ের আত্মা। সে বলে, অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, আমাকে কখনো ভুলে যেও না। এই বলে তার আত্মা জোনাকি পোকা হয়ে উড়ে যায়।